লাকড়া কুটি, মানে হচ্ছে নেকড়ের আস্তানা। এখানে আগে পুরো জায়গাটাই বন জঙ্গল ছিল। এখানে ময়ূর দেখতে পেয়েছি। পুরুলিয়াকে কেন্দ্র করে সেই আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, দুর্গা ফলস সব যেন কেমন মেড়মেড়ে হয়ে গেছে। তার সাথে রয়েছে পর্যটকদের ভিড়। সেই শান্ত স্নিগ্ধ প্রকৃতি কোথায় যেন হারিয়ে গেছে। সেই একই খরচে নতুন করে পুরুলিয়াকে খুঁজে পেতে হলে আপনাকে চলে আসতে হবে প্রকৃতির কোলে, ঝালদা সাইডে। এখান থেকে অজানা এক পুরুলিয়াকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। কম খরচে কীভাবে সেখানে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, খাওয়া দাওয়া কিংবা ঘোরার খরচ কত, সব কিছু থাকছে এই ভিডিওতে। তার সঙ্গে থাকছে এমন সব ইনফরমেশান যা শুনলে চমকে উঠবেন আপনি। ফোন থেকে পেয়ে গেলে ময়ূরের ডিম যদি পেয়ে যায় তাহলে ওটা নিয়ে আসে আর এসে মুরগিকে দিয়ে দেয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। সেই কোন হাওড়া জেলা থেকে ঝাড়খণ্ড রাজ্য ছুঁয়ে ঢুকে পড়লাম পুরুলিয়াতে। প্রায় 372 কিলোমিটার রাস্তা পেরিয়ে কিভাবে আমি পুরুলিয়ার ঝালদা সাইটের যা যা হাতুতে এসে পৌঁছালাম সেই ভিডিওর লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে এই পর্বে আমি আপনাদের প্রথমেই পুরুলিয়ার যে জায়গায় ছিলাম তাকে কেন্দ্র করে কি কি ঘোরার জায়গা রয়েছে তা দেখাবো। এখন প্রায় 1:45 পৌঁছে গেছি বন পাহাড়ি ইকোস্টেতে। যাজাহাতুর বন পাহাড়ি ইকোস্টেতে ঢুকেই ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি আর দুটো ডিমের কারি, সঙ্গে চাটনি পাঁপড়ও আছে। প্রায় 8 ঘন্টারও বেশি জার্নি করে এসেছিলাম গাড়িতে করে। শরীর তো টায়ার্ড ছিলই, কিন্তু ঘুরতে এসেছি যে এত কিছু চিন্তা করলে কি চলে, বেরিয়ে পড়লাম। এই ইকোস্টে থেকে 8 কিলোমিটারের মতন দূরত্বে রয়েছে কুকি ড্যাম। সন্ধ্যা নামার বেশ খানিকটা আগে চলে এসেছিলাম কুকি ড্যামে। এসে দেখলাম শান্ত স্নিগ্ধ জলের ওপর খেলা করছে বিদেশি অতিথিরা। তাদের সাথে ঝামেলা করার মতন কেউ কোথাও নেই আশেপাশে। যাজাহাতুর বন পাহাড়ি ইকো রিসোর্ট থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে রয়েছে এই কুকি ড্যাম। এটা হচ্ছে রূপাই ইরিগেশন প্রজেক্টের অন্তর্গত। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা রূপাই ইরিগেশন প্রজেক্টের অন্তর্গত এই কুকি ড্যাম। শীতকাল বলে জল কিছুটা কম ছিল, লোকজন আশেপাশে প্রায় নেই বললেই চলে। আমি, সূর্যাশিস ছাড়া আমাদের সঙ্গে রয়েছে রিসর্ট থেকে রাস্তা চিনিয়ে নিয়ে আসা গোলু। সূর্যাস্তের লালচে সোনালি আভায় ভেসে যাচ্ছিল চারিদিক। পাহাড়ের কোলে এক অনবদ্য সূর্যাস্তের সাক্ষী থাকলাম সেদিন। সন্ধ্যাবেলা ফিরে এসে গরম গরম পকোড়া আর মুড়ি। তবে সারাদিনের খাটাখাটুনির পর পকোড়া মুড়ি পেটের কোন কোণে চলে গেল কিছুক্ষণের মধ্যেই। খিদে পেয়ে গেল, ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম 9:30-9:30 মধ্যে। ডিনারে প্রধান আকর্ষণ ছিল আদিবাসী স্টাইলে চিকেন কষা আর রুটি। চিকেনের যে গ্রেভিটা পুরো লাল আর স্বাদ, এটুকু বলতে পারি পুরুলিয়ার পুরো ফ্লেভার বা যাজাহাতুর পুরো ফ্লেভারটা রয়েছে কিন্তু এই চিকেনটার মধ্যে। এখানে এসে চিকেনটা না খেলে কিন্তু আপনারা মানে কিছু একটা মিস করবেন সে কথা হলফ করে বলা যায়। রিসর্টের ভেতরে এই আলো ছাড়া যত দূর চোখ যায় ঘুটঘুটে অন্ধকার। সারাদিনের খাটাখাটুনি তো ছিলই, তার ওপর পেটে দানা পানি পড়তেই আর বসে থাকতে ইচ্ছে করলো না। নরম বিছানায় শুয়েই গভীর ঘুমের দেশে ঘুম ভাঙল একদম পরের দিন সকালবেলা মুরগির ডাকে। আমি রয়েছি এখন যাজাহাতুর বন পাহাড়ি ইকোস্টেতে। অদ্ভুত নিস্তব্ধতা, চারিদিকে ছেয়ে রয়েছে, পাখি ডাকছে, মোরগ ডাকছে। এখন ভোরবেলা 6:30-7:45 বাজে আর
মানে গাছপালা, দূরে পাহাড়, কাছেও পাহাড় রয়েছে, মানে প্রকৃতির কোলে আপনি বসে রয়েছেন। মানে পুরুলিয়া এর আগে আমিও অনেকবার এসেছি, কিন্তু প্রকৃতির এত কাছে কিন্তু কোনোদিন আসেনি। বনপাহাড়ি ইকোস্টে থেকে 200-300 মিটারের মধ্যে রয়েছে লাকড়াকুন্দি। একদম সকাল সকাল চলে এলে আপনি এখানে ময়ূরের দেখা পেয়েও যেতে পারেন। জাজাহাদুতে আসলে আপনি আসতে পারেন নেকড়ের আস্তানায়। লাকড়াকুন্দি মানে হচ্ছে নেকড়ের আস্তানা। এখানে আগে পুরো জায়গাটাই বন জঙ্গল ছিল। এখানে ময়ূর দেখতে পেয়েছি, ও সুন্দর। আমরা চলে এসেছি এখন নেকড়ের আস্তানায়, এই জাজাহাদুতে। নেকড়ের আস্তানা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন আর এখানে নেকড়ে থাকে না। এই যে এলাকাটা, জাজাহাদুর যে এই এলাকাটা, পুরোটাই কিন্তু বন জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেই জন্য নেকড়ে বাঘও এখানে থাকতো। আর এই মাত্র আমি একটা ময়ূর দেখতে পেলাম, আর চারদিকে হয়তো আপনারা ময়ূরের ডাকও শুনতে পারবেন। মানে জায়গাটা এত সুন্দর। আমরা এখন লাকড়াকুদির পথে। আমার পেছনেই রয়েছে কীর্তনিয়া পাহাড়, আর এদিকে রয়েছে সিন্দ্রলিয়া। আর এই কীর্তনিয়া সিন্দ্রলিয়ার ঠিক নিচেই রয়েছে লাকড়াকুদি। সূর্যাশিস বলল আমরা 3টে ময়ূর কিন্তু দেখে ফেলেছি। আমরা এখন আছি লাকড়াকুদিতে। তা এই জায়গাটাতে, মানে পুরুলিয়ার এই অঞ্চলটাতে অনেকগুলো ময়ূর আছে। আগে নাকি নেগড়ে বাঘ থাকতো, আর পাখি অসংখ্য আছে। যারা বার্ড লাভার তারা কিন্তু, মানে তারা এখানে ক্যামেরা নিয়ে আসলে তো পাখির স্বর্গরাজ্য বলা যায়। আর অক্সিজেন ফ্রেশ। এই লাকড়াকুদির অঞ্চলের লোকজন, লাকড়াকুন্দি তো, হ্যাঁ খুন্দি, এই লাকড়াকুন্দির অঞ্চলের লোকজন ময়ূরের ডিম ফুটিয়ে বাচ্চা বার করে। মানে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, রতনের মুখে শুনুন, ও এখানকার ছেলে। বলো রতন কি করে। হ্যাঁ, ওই বন থেকে পেয়ে গেলে, ময়ূরের ডিম যদি পেয়ে যায় তাহলে ওটা নিয়ে আসে আর এসে মুরগিকে দিয়ে দেয়, আর মুরগি ওটাকে মানে ফুটিয়ে নেয়, আর ওটা থেকে ওই বাচ্চা হয়ে যায়। বাচ্চাগুলো কি বড় অবস্থায় অবধি থাকতে পারে, বড় হয় বাচ্চাগুলো? না, ওই যে চুঁটিটা বেরোয় মাথায়, সেই চুঁটিটা বেরোনোর সময় হয়তো কোনো কারণে মারা যায়। বেশিরভাগই বাই চান্স দু একটা বেঁচে যায়। বড় এরকম হয়েছে দেখেছো তুমি কোনোদিন? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ময়ূর বড় মুড়ো দেখেছো বাড়িতে ফোটানো? হ্যাঁ, দু একটা থাকে, দেখতে পেয়েছো? বাই চান্স ভাগ্যবশত বেঁচে যায়। তারা কি বাড়িতেই থাকে নাকি বনে চলে যায়? বাড়িতেই থাকে। বাড়িতেই থাকে? হ্যাঁ। বাড়িতে ময়ূর পুষবেন তাহলে চলে আসতে পারেন এখানে। লাকড়াকুদি থেকে 2-3 কিলোমিটারের মধ্যেই রয়েছে মড়াভাষা বা পাদ্রি ড্যাম। সকালবেলা একটু বেশি হাঁটার অভ্যেস থাকলেই হেঁটে হেঁটেই চলে আসতে পারেন এখানে। আমরা এখন একটা লেকের পাশ দিয়ে যাচ্ছি। লেকে অসাধারণ পাহাড়ের যে প্রতিবিম্বগুলো পড়েছে, চারিদিকেটাই তো পাহাড় রয়েছে, সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর এই এই লেকটার নামটা কি গো? হ্যাঁ, এখানে কি করা হতো আগে লোকজনকে? ওই যে মরা ভাষায় কিংবা পড়ায়। ও, আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে একটা জায়গাতে, হ্যাঁ, একটা কাঠ ফাট রয়েছে, ওখানে লোকাল যারা লোকজন রয়েছে তারা মারা গেলে ওইখানটা পুড়িয়ে দেওয়া হতো। মানে আমাদের ওখানে গঙ্গার মতন আর কি, পুড়িয়ে যা অস্থি ভস্তি জলে বিসর্জন করা যায়, সেই জন্যই এটাকে, এটার নামটা কি? পাহাড়ি ড্যাম। আর আগে মরা ভাষা, এটাকে মরা ভাষা বলা হয়। ওই হচ্ছে চেমটাবুরু। মরা ভাষা বা পাদ্রি ড্যামের পাশ দিয়েই রাস্তা আছে যা আপনাকে নিয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড় চেমটাবুরু শিখরে। এই চেমটাবুরুতে ওঠা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে।
চেমটাপুরুতে ওঠার সময়টা যেমন কষ্টকর, তখন মুখটা থাকে ওপর দিকে, নামার সময় মাথাটা থাকে নিচুর দিকে। স্লান্টিংটা বেশ ভালোই আছে, সেই জন্য দেখে নামতে হবে, আর পাটাকে আড়াআড়ি রেখে নামলেই ভালো, যেটা আমি এই পাহাড়ে চড়ার অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতা থেকে শিখেছি। মরা ভাষা লেক থেকে রিসর্টে ফেরার পথে চলে এলাম লায়েক বাঁধের পাশে। হলফ করে বলতে পারি, আমাদের এখানে যদি এই রকম কোনো ড্যাম থাকতো তাহলে রোজ সেখানে মেলা বসে যেত, অথচ এখানে এখন জায়গাটা পুরোটাই শুনশান। বনপাহাড়ি ইকো স্টেজে রয়েছে যেখানে আমরা এসে উঠেছি, তার থেকে 200-300 মিটার হেঁটেই এই লায়েক বাঁধ, অসাধারণ সুন্দর। আমি যেহেতু এখন বসন্তকালে বা শীতকালে শেষে এসেছি, চারদিকটা লাল হয়ে রয়েছে, আর আমার ঠিক এই যে পেছনটা, এটা হচ্ছে জারিয়া, জারিয়া পাহাড়, আর তার পাশে হচ্ছে সিন্দ্রেলিয়া, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওই দিকটা, ওটা হচ্ছে গজাবুরু, আর আমরা আজকে উঠেছিলাম যেটা সেটা হচ্ছে চেমটাবুরু। কুয়াশার জন্য অনেকখানি আবজা হয়ে যাচ্ছে। ইকোস্টেতে ফিরে এসে স্নানটা সেরে সোজা খাবার জায়গায় চলে এলাম, পেটে যেন শখানেক ছুঁচো ডন মারছে। আজকে সকালবেলা চেমটাবুরু ট্রেক করেছি, ব্রেকফাস্ট স্কিপ করেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে দুপুর 1:30। এখানে খাওয়া দাওয়ার আতিশয্য কিছু নেই, নর্মাল কালকে যেরকম খেয়েছিলাম ভাত, আলু ভাজা, একটা তরকারি, ডাল, কালকে ছিল বেগুন ভাজা, কালকে ছিল ডিম, দুটো করে ডিম, আজকে দুটো করে মাছ। খেদে উঠে আবার পলাশের জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে চলে এলাম ইচাক থেকে ডান দিকে নাড়াহাড়া ড্যামের উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি নাড়াহাড়া ড্যামের সামনে। এই নাড়াহাড়া ড্যাম যাজাহাতু থেকে বেশি দূর নয়, মানে এটা একটা সাইড সিনের মধ্যেই পড়ে। সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে, বড্ড ইচ্ছে করছিল ওই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে চলে যাই ওই দূরে পাহাড়ের চূড়ায়, কিন্তু ঘুরতে এসেও সময় বড় বালাই। এরপরে আমাদের জন্য মুরুকুমা ড্যাম ওয়েট করছে, যে আমাদের গাইড যেহেতু আজ গলু, সেজন্য ওর সাথে গল্প করতে করতে এগিয়ে চললাম গাড়ির দিকে। কি আছে সেখানে? ওখানে ড্যাম রয়েছে। কি ড্যাম আছে? আপার ড্যাম, লোয়ার ড্যাম। আর কি আছে? তারপরে রয়েছে চোরজাগরাম। আমার সঙ্গে রয়েছে গোলু, ও পুরো মানে আমাদের এখানে যে যে সাইড সিনগুলো রয়েছে, যেমন নাড়হাড়া ড্যাম, কুকি ড্যাম, এই জায়গাগুলো ও আমাদের নিয়ে নিয়ে জায়গায়, রাস্তা তো চিনতে একটু অদ্য অসুবিধে হতে পারে, সেই জন্যই ও আমাদের সঙ্গে এসেছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। গোলু, তুই কোন ক্লাসে পড়িস? 9 পড়াশোনা করিস? হ্যাঁ। ঠিকঠাক বল। হ্যাঁ করিস। আর তোর ভালো নামটা কি? হিকিম। হিকিম মাহাতো। মাহাতো, হিকিম মাহাতো। যেহেতু সেদিনটা শিবরাত্রি ছিল, নড়হড়া ড্যামের কাছেই দেখলাম শিবের প্রতি অচল ভক্তির নিদর্শন। এখানে একটা গোটা গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে যায় শিবের মাথায় জল ঢালতে, আর সেই জলের সাপ্লাই দেয় নড়হড়া ড্যাম। দেখুন ভিডিওটা। আমরা এখন চললাম মরুগুমা ড্যামের উদ্দেশ্যে, দুদিকে সর্ষে ক্ষেত, দূরে পাহাড়, মধ্যেখানে কালো পিচের রাস্তা। অন্য জায়গা হলে হয়তো গাড়ি থেকে নেমে চাকাচাক দুটো ফটো তুলে নিতাম, কিন্তু ঘরের পাশে পুরুলিয়া বলে বোধ হয় কদর কম। সন্ধ্যা নামার আগেই পৌঁছে গেলাম সাহারাচর ইরিগেশন প্রজেক্টের অন্তর্গত এই মরুগুমা ড্যামে। অবশেষে চলে এসেছি মুরুগুমা ড্যাম।
পুরুলিয়া শহর থেকে 42 কিলোমিটার আর ঝালদা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত এই মুরুগুমা ড্যাম পুরুলিয়া ভ্রমণের এখন অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। পুরুলিয়ার ঝালদা সাইডে ঘুরতে এসে সবচেয়ে মনোরম সূর্যাস্ত উপভোগ করলাম এখানেই। সময় এবং খরচ বাঁচাতে পারলে জাজেহাতু থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত খয়রাবেড়া ড্যাম ও মুখোশ গ্রাম ঘুরে আসা যেতে পারে। তবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংক্রান্ত এরিয়া যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস ইত্যাদি ঘুরতে গেলে খয়রাবেড়া ড্যাম ও মুখোশ গ্রাম কাছেই পড়বে। এই খয়রাবেড়া ও মুখোশ গ্রামের ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। পুরুলিয়ার ঝালদা শহরের ওপর দিয়ে জাজাহাতু আসতে হলে আপনাকে গাড়িতে করে আসতে হবে প্রায় 14 কিলোমিটার রাস্তা। আর জাজাহাতুতে একমাত্র থাকার জায়গা রয়েছে বনপাহাড়ি ইকোস্টেতে, এছাড়া এখানে আর কোনো থাকা খাওয়ার জায়গা নেই। জাজা মানে তেঁতুল আর হাতু মানে গ্রাম, এই নিয়ে জাজাহাতু। আর আমি এখন রয়েছি জাজাহাতুর বনপাহাড়ি ইকোস্টেতে, পুরোটাই প্রকৃতির কোলে, চারিদিকে পাহাড়, গাছপালা, পাখি, মুরগি। আর পুরুলিয়ার যে মেন মেন যে স্পটগুলো রয়েছে সব এখান থেকে মোটামুটি 2, 5, 6, 8 এই কিলোমিটারের মধ্যে এইগুলো রয়েছে। আর বনপাহাড়ি ইকোস্টের এখানে আমি যা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4 টেন্ট আছে, বেশ বড় টেন্ট আছে, এছাড়াও রুমের ফেসিলিটিও রয়েছে। আর সত্যি কথা বলতে কি, পাহাড়ের এই প্রকৃতির মধ্যে দুদিন কিংবা এক রাত আপনি কিন্তু থেকে যেতেই পারেন। আর পুরুলিয়ার একটা অন্যদিককে এক্সপ্লোর করার সঠিক জায়গা এই জাজাহাতু। জাজাহাতুর বনপাহাড়ি ইকোস্টের বুকিং নাম্বার এবং রুম রেন্ট ডিটেলস নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ট্রেন, বাস কিংবা আকাশযোগে এই জাজাহাতু সুন্দরভাবে কলকাতা কিংবা ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত। ট্রেনে করে আসতে হলে এর সবচেয়ে কাছাকাছি স্টেশন হলো মুড়ি জাংশন। মুড়ি থেকে এই ইকোস্টেতে পৌঁছতে হলে রয়েছে গাড়ির ব্যবস্থা। ফোন করলেই নির্দিষ্ট টাকার বিনিময়ে গাড়িতে করে ওরা স্টেশনে যাতায়াত ও সাইড সিনের ব্যবস্থা করে দেবে। চাইলে বাসে করে আপনি পুরুলিয়া কিংবা ঝালদাও চলে আসতে পারেন। জাজাহাতুর সবচেয়ে কাছের বড় শহর হলো ঝালদা। নিচের ডেসক্রিপশন বক্সে কোন কোন ট্রেনে করে কিংবা বাসেতে কিংবা নিজের গাড়িতে এখানে আসা যায় তার বিস্তৃত বিবরণ দেওয়া হলো। কেমন লাগলো ভিডিওটা তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, সামনের পর্বটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সেই পর্বে আমরা উঠব দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড় চ্যামটাবুরুর মাথায়। বসে আছি চ্যামটাবুরুর একদম মাথায় একটা শিলার ওপর। এখান থেকে খয়রাবেড়া ড্যাম, খয়রাবেড়া গ্রাম সমস্ত কিছু দেখা যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।